এবার জেলা সংবাদ। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রতিনিধি বাদল আহমেদ খান জানান, শনিবার সন্ধ্যায় টেলিভিশন জার্নালিস্টের কার্যালয়ে কমিটি ঘোষণা করা হয়। আখাউড়া টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি ও সিএনএন বাংলা টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক বাদল আহমেদ খানের সভাপতিত্বে সভায় বাংলা টিভির আখাউড়া প্রতিনিধি মোহাম্মদ সাইফুল ইসলামকে সভাপতি, মাই টিভির প্রতিনিধি মোহাম্মদ জালাল হোসেন মামুনকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ফসলি জমি থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করছে অসাধু মাটি ব্যবসায়ীরা। কসবা প্রতিনিধি জুলেখা আক্তার জানান, মেহারি ইউনিয়ন বল্লভপুর গ্রামে অবৈধভাবে মাটি উত্তোলন করার ফলে ফসলি জমি ধ্বংস করার আইনমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন জমির মালিকগণ। এলাকাবাসী অভিযোগ করে বলেন, উপজেলার মেহারি ইউনিয়নের বল্লভপুর এলাকায় অবৈধভাবে ড্রেজার চালিয়ে মাটি উত্তোলন করে আসছে অসাধু মাটি ব্যবসায়ীরা। কসবা উপজেলা নির্বাহী অফিসার ও কসবা থানার অফিসার ইনচার্জের কাছে মাটি উত্তোলনকারী মুমিনুল হক, জসিম মিয়া ও আয়ুব নবীর বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দেন জমির মালিক মোহাম্মদ হাবিবুর রহমান ভূঁইয়া। এদিকে ফসলি জমি রক্ষার্থে অবৈধ ড্রেজার মালিকদের আইনগত ব্যবস্থা নিতে আইনমন্ত্রী ও স্থানীয় সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান এলাকাবাসী। চুয়াডাঙ্গার দর্শনায় সড়ক দুর্ঘটনায় নজির উদ্দিন নামে এক ব্যক্তি নিহত হয়েছে, আহত হয়েছে তার স্ত্রী সহ আরো পাঁচজন। চুয়াডাঙ্গা প্রতিনিধি সাইব জাহান জানান, শনিবার রাত ৮টার দিকে দুর্ঘটনা ঘটে। দর্শনা থানার ওসি মাহবুবুর রহমান কাজল জানান, দর্শনা আঞ্চলিক মহাসড়কের মা ও শিশু জেনারেল হাসপাতালের সামনে কেরোচিনিকলের একটি আগবোঝাই ট্রাক্টর ট্রলি বিকল হয়ে সড়কের উপরে দাঁড়িয়েছিল। এ সময় চুয়াডাঙ্গা থেকে একটি থ্রি হুইলার দর্শনায় আসার পথে ট্রলিটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন নজির উদ্দিন, তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মোস্তফা মুন্সী। স্টাফ রিপোর্টার আবু নাইম শাহ জানান, শনিবার বিকেলে জাতির জনকের সমাধি সৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে ফাতেয়া পাঠ, দোয়া ও বিশেষ মোনাজাত করে বঙ্গবন্ধুর পরিবার সহ সকল শহীদদের প্রতি মাগফেরাত কামনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার আওয়ামী লীগের সহসভাপতি শহীদুল ইসলাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রনি, দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তৈয়াবুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু, উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন দেওয়ান হৃদয় সহ আর অনেকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঝিনাইদহে নানা কর্মসূচি পালিত হয়েছে। ঝিনাইদহ প্রতিনিধি জাহিদুর রহমান তারিক জানান, রোববার সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয় চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে প্রেরণা ৭১ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তৈয়ব আলী জোয়ারদার, জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
রাজশাহীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। জেলা প্রতিনিধি সানিউল আলম রাজু জানান, রোববার সকালে রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে পৃথক কর্মসূচির আয়োজন করা হয়। বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন নগর আওয়ামী লীগের সভাপতি ও স্মৃতি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিচন। এ সময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সহসভাপতি শাহিন আক্তার রেনি, সাধারণ সম্পাদক ডাব্লু সরকার ও সিনিয়র সহসভাপতি মুক্তিযোদ্ধা মীর ইকবাল সহ অন্যান্যরা।